হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা কী করে ক্যাপচা টাইপিং করে আর্ন করবেন। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র ক্যাপচা টাইপ করে কীভাবে ইনকাম করতে পারবেন। তো চলুন, অত বিস্তারিত লম্বা দীর্ঘস্থায়ী আলোচনা না করে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। না তো প্রথমে কী করবেন, প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনাদের যে এখানে ড্যাশবোর্ড আসবে সেখানে গিয়ে সার্চ করবেন টু ক্যাপচা, ঠিক আছে, টু ক্যাপচা। টু ক্যাপচা, তো দেখুন এখানে টু ক্যাপচা চলে আসতেছে। তো একটু লোড নিচ্ছে, অপেক্ষা করুন। তো প্রথম যে ওয়েবসাইটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টু ক্যাপচা, এই টু ক্যাপচাতে এটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পরে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটা তাদের ওয়েবসাইটটা চলে আসছে, যেহেতু আমার অ্যাকাউন্ট করা, আমি নতুন খুলেছি, মানে খুলেছি বলতে আমি কাজ করেছি একবার, আমার আরেক আইডি দিয়ে ওই আইডি থেকে উইথড্রো নিয়েছি। তো এটা আবার নতুন আইডি আরেক ফোনে করেছি, গত দুই দিন হলো, এখন থেকে কাজ করি নাই। তো শুধুমাত্র দুই একটা প্রসেস কমপ্লিট করছিলাম, তো যার কারণে এখানে সুন্দর ওয়ান সেন্ট দেখাচ্ছে, কিন্তু আমাকে ওয়ান সেন্ট দেখাচ্ছে। তো এখানে দেখুন থ্রি ওখানে ক্লিক করলে ড্যাশবোর্ড আসছে, এখানে আপনার একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো কী করে কাজ করবেন, ওখানে জাস্ট সাইন আপ করে নেবেন, সাইন আপ করলেই পুরো সম্পূর্ণ প্রসেস চলে আসবে, ঠিক আছে। তো আর্ন করার জন্য আচ্ছা আমি একটু ই করতেছি, স্টার্ট ওয়ার্কে যেতেছি, কীভাবে আপনারা কাজ করবেন। তো এই যে দেখতেছেন স্টার্ট ওয়ার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতেছেন এখানে 96% তারা আমাদের পেমেন্ট করতেছে, মানে 4% পরশু দিন 100% ছিল, এখন অবশ্য 96% দেখাচ্ছে। তো এটাতে কোনো ফ্যাক্ট না, এটা আপনার 96, 198, 94 এরকম দেখায়, এটাতে কোনো সমস্যা না। আপনি এখন দেখবেন যে কীভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন। তো লোড হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম চলে এসেছে দেখছেন। আমরা এখানে টাইপ করব 5, 4, 8, 4, 5, টিক মার্ক দিয়ে দেবো। দেখতেছেন আমরা একটি কমপ্লিট হয়েছে, এখানে 26 সেন্ট দিয়েছে, দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা আপনারা, এখানে আমার একটি প্রসেস কমপ্লিট হয়েছে আর এখানে 26 সেন্ট দিয়েছে। আপনারা কিন্তু দেখবেন, সরাসরি দেখুন স্ক্রিনে, কোনো প্রকার এখানটা কোনো ভুয়া না, একদম 100% ট্রাস্টের একটি ওয়েবসাইট, এখান থেকে পেমেন্ট পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে অনেক কষ্ট করতে হবে তারপরে পাবেন, মানে আপনারা যে ওই যে মানে খুব শীঘ্রই তাড়াতাড়ি, যারা খুব তাড়াতাড়ি ইনকাম করতে যাচ্ছেন তারা এখানে ভিডিওটি স্কিপ করে চলে যান, কারণ এটা তাড়াতাড়ি আপনারা চাইলে এখান থেকে পাবেন না, কারণ এখান থেকে কাজ করতে গেলে সময় লাগবে। ওই যে কথা বলে না সবুরে নেওয়া ফলে, এটা হচ্ছে সেই রকম, এখানে দেবে কিন্তু সময় কম, মানে তাদের ওই দেখুন আমি দুটো কমপ্লিট করলাম, দুটাতে 52 সেন্ট চলে আসছে এখানে। এটা দেখুন আমি কিছুক্ষণ কমপ্লিট করি, দেখতেছেন আমি টাইপিং করতেছি আর এখানে আমার অ্যামাউন্টও বাড়তেছে, মানে টাকার পরিমাণ, ডলার পরিমাণও বাড়তেছে এখানে, আর এখানে আমার কয়টা পূরণ করছে সেটাও দেখাচ্ছে দেখুন আপনারা। লোডিং হচ্ছে প্রসেস, এটা আসতে একটু সময় লাগে, নতুন নতুন একগুলো ক্যাপচা আনতে খুবই মানে লোডিং হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কে, দেখতেছেন আমি আর দিব না, এখানে আমি শুধু জাস্ট চারটা পূরণ করলাম, এখানে দেখতেছেন যে চারটা সঠিক হয়েছে এবং কি এখানে 104 সেন্ট তারা কিন্তু দিয়ে দিয়েছে। আমি এখানে ব্যাক করে যে 104 সেন্টের মধ্যে আমি এখানে আবার ড্যাশবোর্ডে চলে যাব। আমি এখন আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখান থেকে দেখুন আমি যে কাজ করি তারা এখান থেকে যে উইথড্রো দেবে, এই দেখুন আমি এই এখানে আমার যে আর্নিং ফর মান্থ বললাম না, আমার নতুনই দেখেছেন এখানে 2 সেন্ট তারা হয়ে গেছে, এখানে ওয়েস্টারে কালকে দিয়েছি 1 সেন্ট, তো আজকেটা তার একটি পরে পেমেন্ট দিয়ে দিবে এখানে। তারপর আপনার পেমেন্ট রিকোয়েস্ট আপনার কী করে পাবেন, এখানে দেখুন এই যে পেমেন্ট হিস্ট্রি, আমি যদি পেমেন্ট হিস্ট্রিতে চলে যাই
তো দেখুন এই যে আমি একটু আগে ক্রেডিট আর ডেবিট, আমি এখানে ক্রেডিট একটু আগে নিয়েছি এই যে 98 সেন্ট, এখানে নিয়েছি 1312 সেন্ট, এখানে নিয়েছি 3 সেন্ট, টোটালি এখানে হয়েছে আমার ব্যালেন্স দেখতেছেন এখানে টোটালি 3 সেন্ট, এখানে অলরেডি চলে আসছে। আর এখানে হতেছে 1612 সেন্ট, এখানে ডেট বাই ডেট সবই দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা যখন উইথড্রো দেবেন, উইথড্রো করার জন্য এখানে পে আউটে চলে যাবেন। পে আউটে যাওয়ার পরে এখান থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, চেঞ্জ ওয়ালেট আপনারা কিসের মাধ্যমে নেবেন। এখানে আপনারা চাইলে যে পেপ্যাল আছে, তারপর বিটকয়েন আছে, পারফেক্ট মানি আছে, যার যেটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে তো আপনারা কিন্তু সরাসরি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা কাজ করবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাপোর্ট দেব, সমস্যা নাই কোনো প্রকার। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ওয়েবসাইট নিয়ে, যেটা 100% ট্রাস্টেড একটি ওয়েবসাইট, আমি সেখানে আপনাদেরকে বলবো সেই ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।